السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الإمام حافظ ابن حجر قال رحمه الله عليه وعن زيد بن ارقم قال ان كنا لنتكلم في الصلاه على عهد رسول الله صلى الله عليه وسلم يكلم احدنا صاحبه بحاجته حتى نزلت حافظوا على الصلوات والصلاه الوسطى وقوموا لله قانتين উমের না নুহী না আনিল কেলাম মুসলিম পৃথিবী বাংলার সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লা দিলাহকাম ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমরা মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অমীয় বাণী থেকে হাদিসের আলোকে জীবন গড়ার জন্যে যে ধারাবাহিক আলোচনা আমাদের চলে আসতেছে আশা করি আপনারা ইতিমধ্যে এ দ্বারা উপকৃত হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন আসুন আজকে বাকি আমাদের যে দার্শে হাদিস তার সাথেও আপনারা থাকবেন আজকের প্রথম হাদিস যায়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা আল্লাহর নবী আলি এর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে লানা না তাকাল্লামু ফিস সালাতে আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল্লিমু আহদুনা সাহিবহু বিহাজাতি সালাতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম যুগে আমরা একজন আরেকজনের সাথে পরিয়োজনে সালাতরত অবস্থায় কথা বলতাম হাততা না জালাত এই আয়াতটি নাজিল হওয়া পর্যন্ত আমরা একে অপরের সঙ্গে সালাত আদায়রত অবস্থায় কথা বলতাম আলাপ আলোচনা করতাম প্রিয়জনের কথা একে অপরকে জিজ্ঞেস করতাম আল্লাহ রবাহ আলমিন আয়াত নাজিল করলেন সুরা বাকার দুইশো আটত্রিশ নম্বর আয়াত হাফিজু আলসাল তোমরা সালাতের সমস্ত নামাজের সালাতের তোমরা হেফাজত করো ওয়াসালাতিলা এবং মধ্যের যে সালাত অর্থাৎ আসরের সালাতেরও তোমরা কি করো হেফাজত করো ওয়াকুমিল্লাহান এবং একাগ্রতার সাথে বিনয়ের সাথে মহান নব্বুল্লাহ জন্যে জন্য সালাতে তোমরা দণ্ডাইমান হয়ে যাও দাঁড়িয়ে যাও এই আয়াত নাজিল হওয়ার পরে বা উমের না বিশ্বকুত আমাদেরকে সালাতরত অবস্থায় চুপ থাকার জন্য নির্দেশ করা হলো অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে সালাতরত অবস্থায় কথা বলতে নিষেধ করে দিলেন ওয়া নুহিন আনিল কালাম এবং কথাবার্তা বলতেও নিষেধ করা হলো একদিক থেকে চুপ করতে বলা হলো আবার নিষেধও করে দেওয়া হলো এহাদিসটি ইমাম বোখারি মুসলিম বর্ণনা করেছেন তবে এখানের শব্দগুলি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে সালাদ ফরজ হওয়ার পরে প্রথম দিকে সালাতরত অবস্থায় নামাজরত অবস্থায় কথা বলা জায়েজ ছিল একে অপরের সঙ্গে কথা বলা বৈধ ছিল প্রয়োজনীয় কথা একে অপরের সঙ্গে বলতেন এ আয়টি নাজেল হয়ে যাওয়ার পরে নিষিদ্ধ হয়ে গেল অতএব নামাজরত অবস্থায় কোনো প্রকার কথা বলা চলবে না কথা যদি কেউ বলে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে তবে এক্ষেত্রে যদি কেউ ভুল করে কথা বলে ফেলে অনিচ্ছাকৃত কেউ এসে সালাত আদায় করতেছিল একজন হয়তো পিছন দিক থেকে সালাম বললো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আরো বেচারা নামাজে আছে কথা না বুঝতে পেরে ভুলে গেছে ভুল করে ও আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ আলাই বলে দিলেন অথবা কেউ হয়তো অন্য যে কোনো ভাবে কেউ যদি ভুল করে অনিচ্ছাকৃত করে ফেলে রব্বানা আলা তো إن سينا أو أختانا مُلكُرِ فِلِّي أَرْبُلِي كُرْلِي مَهَا رَبُّ الْعَالَمِينَ بَكْرَاوْ كُرْبِدْنَا جِرِفْتَرْ كُرْبِدْنَا صلاة الصَّلَاةُ بَعْتِلِ هُبِنَا إلى وان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح للرجال والتصفيق للنساء متفق عليه زاد مسلم في الصلاة আবু হরে আল্লাহ তার আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসলাসমি হলের রিজাল যদি সালাতে ইমাম সাহেব কোনো প্রকার ভুল করে বসেন আর সেই ক্ষেত্রে যদি তাকে সাবধান করে দেওয়ার জন্যে অথবা তম্বিহ করার জন্যে তাকে জানিয়ে দেওয়ার জন্যে যে ভুল হয়ে যাচ্ছে সালাতে তাহলে বলবে পুরুষরা যদি হয় বলবে সুব আল্লাহ তাহলে ইমাম সাহেব বুঝবেন যে কিছু একটা ভুল হয়েছে আমার সুবাহান আল্লাহ মানে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র অর্থাৎ এই যে ইমাম আপনি ভুল করতেছেন ভুল ত্রুটি মানুষের হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ভুল থেকে ত্রুটি থেকে গলত থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত তাই সুবাহান আল্লাহ এ একটা আর একটা হলো যে আল্লাহর নবী আলি সালাতাম কোন আশ্চর্যজনক কিছু খবর আসলে সুবাহান আল্লাহ বলতেন তাহলে এখানে আশ্চর্য ইমাম তুমি ভুল করতেছো সালাতের দাঁড়িয়ে আগদিকে আল্লাহ এই সমস্ত ভুল থেকে পবিত্র তাই পুরুষ মানুষ বলবে সুবাহ আল্লাহ এটাই হলো সুন্নত সম্মত বাকি আল্লাহ আখবর বা অন্য কিছু বললে সেটা সুন্নত সম্মত হবে না নিসা আর এই ভুলটা যদি নারীদের মাঝে হয় নারীরা যদি একে অপর ইমামতি করে একসঙ্গে সালাত আদা করে অথবা পুরুষরাই যদি ইমাম যদি পুরুষ হন আর নারীরা যদি তার পিছনে সালাত আদায় করে আর এই ভুলটা কোনো নারী বুঝতে পারে তাহলে কি করবে তারা সুবহান আল্লাহ শব্দ না বলে দুই আঙুল দিয়ে তালি দিয়ে তাকে সাবধান করে দিবেন তাহলে ইমাম যদি ভুল করেন তাহলে মুখ তাদের সুবহায়ন আল্লাহ বলবেন নারী যদি হয় তাহলে হাতের মধ্যে হাতের তালি দিবেন এইটুক কাজ যেহেতু সালাতের জন্যে জায়জ আমরা এরপরে যেটা বলবো যে কোন কোন কাজগুলি কারণ সালাতের মধ্যে কিছু কাজ আছে নড়াচড়া আছে যেটা ওয়াজিব কিছু আছে মুস্তাহাব উত্তম কিছু আছে জায়জ কিছু আছে হারাম কিছু আছে মাকরু ইমাম মুসলিমের বর্ণায় একটু বেশি আছে ফিস সালাতের মাঝে অর্থাৎ নামাজে এই কাজটুক করা পুরুষদের জন্য সুহান বলে ইমামকে সতর্ক করে দেওয়া

সালাতরত অবস্থায় তার সিনা থেকে তার বুক থেকে যেমন একটা পাতিলকে আগুনের উপরে পানি দিয়ে চড়িয়ে দিলে টকবাক টকবাক করে যেমন পানিটা ফুটে ঠিক সাল্লামের ভিতর থেকে বুক থেকে সিনা থেকে যেন এই ধরনের কান্নার মিনাল বোকা কান্নার শব্দ বের হত হান আল্লাহ আল্লাহর ভয়ে কে ভয় করে এইভাবে তিনি সালাতরত অবস্থায় কানতেন কান্দার কারণে তার বুক থেকে একটা শব্দ বের হতো যেমন একটা পাতিল পানি দিয়ে যদি আগুনের উপর চড়িয়ে দেওয়া হয় টকবক টকবক করে একটা সাউন্ড আওয়াজ হয় ওইভাবে আওয়াজ হতো মহানবী সাল সাল্লাম মুশাহাদার সঙ্গে সালাত আদা করতেন তাই তো তিনি বলেছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞাত বেশি অভিহিত তাই তো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি তাই তিনি স্যালাতরত অবস্থায় এমন একাগ্রতার সঙ্গে সালাত আদায় করতেন যে তাঁর বুক থেকে সিনা থেকে এই ধরনের ভয়ের কান্নার শব্দ বের হতো তাহলে এই ধরনের শব্দ হওয়া ভয় করা কাঁদা সালাতের মধ্যে জায়জ রয়েছে তবে এই না যে মানুষ দেখানি কান্না এটা কিন্তু মোটেই ঠিক নয় এজন্য বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে সালাতের যেরকম বাহ্যিক দিক রয়েছে তার আর্থিক দিকটারও গুরুত্ব দেওয়া এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ নাসেদ তিরমিজি আহমেদুল হাম্বাল ও শাহনু হব্বান ইমন হেহবান হাদিসটিকে শহীদ বলেছেন ছোট্ট একটি ব্রেকের পরে আবার আপনাদের কাছে ফিরে আসবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদেরকে মনেমুক্তা আবু হুরায়রা রাজিয়ালু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ আল্লাহতালাহ তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন সহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার ষাট হাদিস নম্বর ছ হাজার দুশো একুশ আসসালামু আলাইকুম আরহামাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা রসুল্লাহাল্লাম কীভাবে সালাতে কাঁদতেন আর সে কান্নার আওয়াজ একটা পাতিলের মধ্যে পানি ফুটালে যে আওয়াজ সেই ধরনের আওয়াজ হতো মানুষ দেখানো কাদা নিঃসন্দেহটি যায়জ নেই তবে আল্লাহর ভয়ে চোখের পানি যদি পড়ে কান্নার শব্দ আসে তাহলে বিশেষ করে নফল সালাতে রাত্রির কেমন লাইলে তাহাজুদের সালাতে এটা উত্তম কিন্তু খরচ সালাতে মানুষের সামনে

আব্দুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বিলাল রাজিয়া তাল্লাহ আনহু যিনি মহাজ্জেন এ রাসুল্লাহ সাল্লাহাম রাসুল সাল্লামের মহাজ্জেন ছিলেন বললাম বিলাল তোমরা বা আপনি কিভাবে নাবি দেখেছেন যখন আপনারা সালাম দিতেন তিনি নামাজরত অবস্থায় অর্থাৎ রাসুল্লাম যখন সালাত আদাই করতেন আর আপনাদের কেউ যখন তাকে সালাম দিতেন তখন আল্লাহ নবী আহাম কি করেছেন কি দেখেছেন কিভাবে উত্তর দিতেন দেখেছেন বেলা বললেন তিনি তার হাত কি করতেন এইভাবে প্রসারিত করে তিনি উত্তর দিতেন অর্থাৎ কেউ যদি সালাত আদায় করে নামাজরত অবস্থায় থাকে আর কেউ বাইর থেকে বা ভিতরে সালাম দিয়ে দেয় মসজিদ আপনি একাই আছেন আর কেউ উত্তর দেওয়ার মতো নেই বা ঘরে আছেন বা এমন এক জায়গায় আছেন আপনাকে কেউ সালাম দিল আপনি নামাজ আদায় করতেছেন তাহলে কি করবেন আপনাকে সালামের উত্তর দিতে হবে তবে মুখ দিয়ে নাই মুখ দিয়ে বলবেন কাতু কি করবেন হাটটি যদি বুকে বাড়া থাকে এভাবে উঠাই দেবেন রুকুতে থাকেন তো এভাবে হাটটা উঠাই দেবেন শেষদায় থাকেন তো হাটটা এভাবে একটু উঠাই দেবেন উত্তর হয়ে গেল তাহলে এর দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল যে সালাতরত অবস্থায় সালামের উত্তর দেওয়া যাবে এটা কোনো নিষিদ্ধতা নেই বরং আল্লাহনবী নবী সালাম কাজায় পেশাব করতেছিলেন এই সময় একজন সালাম দিয়ে চলে গেলেন নবী আলহ সালাম তার হাজাত পূর্ণ করার পরে তিনি বললেন পানি দাও আমাকে পানি নিয়ে উজু করে এরপরে তিনি সালামের উত্তর দিলেন বললেন ওয়ালিকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার এবং বললেন যে আমি উজু ছাড়া আল্লাহর নাম নেওয়া পছন্দ করি না কেউ যদি করতে পারে ভালো কিন্তু আমাদের জন্য শর্ত নয় যে উজু রত অবস্থায় উজু করে তারপরে সালাম দিতে হবে এমনটা কিন্তু আমাদের প্রতি আমাদের জন্য জরুরি নয় হাদিসটি আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহীও বলেছেন এরপরের হাদিস ওয়ানাবি কাতাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى وهو حامل امامه بنت زينب فاذا سجد وضعها

মসজিদে তিনি ইমামতি করা অবস্থায় কোলে করে নিয়ে সালাত আদায় করতেছিলেন ফাইদা সাজাদা ওয়াজা আহা যখন সেজদা করতেছিলেন তখন মেয়ে উমামাকে রাখে দিচ্ছিলেন ওয়াইদা কাম হামাল এরপরে যখন আবার তিনি দাঁড়াচ্ছিলেন সালাতের জন্য তখন আবার তাকে কোলে নিয়ে নিচ্ছিলেন বুকে নিয়ে নিচ্ছিলেন মোত্তাফা কোন আলাই হাদিসটি বোখারি মুসলিম থেকে বর্ণিত আর মুসলিমের বর্ণায় যেটা আগেই বলেছি যে ওহিল মসজিদ রত অবস্থায় তিনি মসজিদে মানুষকে নামাজ পড়াচ্ছিলেন ইমাম অবস্থায় একা কিনা তাহলে বোঝা গেল এক নম্বরে নামাজটা ফরজ নামাজ ছিল দুই নম্বরে ইমাম ছিলেন তাহলে এই হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে কোনো বাচ্চা যদি কাঁদে মা সালাদ আদায় করছেন অথবা বাবা মসজিদে যাচ্ছেন বা নানা বা দাদা বা ভাই বাচ্চাটা তার সঙ্গে যেতে চায় কাঁদতেছে কেউ কেউ বলেছেন যে ওমামা বিনতে জাইনাব রাসুল্লাহ সাল্লাহ মেয়ে জাইনাব যখন মারা যান আর এই উমামা ছোট বাচ্চা মার জন্য কাদাকাটি করত তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার রাতনিকে তিনি এভাবে জড়িয়ে ধরে সালাতরত অবস্থায় সালাত আদায় করেছেন এ দ্বারা প্রমাণিত হলো যে প্রথমত এরকম ছোট বাচ্চা যদি এমন অবস্থা দাঁড়ায় যে আপনি সালাত আদায় করবেন বাচ্চা কাঁদতেছে তাহলে তাকে কোলে নিয়ে সালাত আদা করা যাবে শেষদার সময় তাকে রেখে দিয়ে আবার যখন দাঁড়াবেন তখন তখন আবার করে নিবেন তিনি ইমাম হন আর তিনি মুক্তাদি হন তিনি মসজিদে হন আর বাড়িতে হন ফরজে যদি জায়েজ হয় তাহলে শূন্য তে নফলে তো নিঃসন্দেহে জায়েজ হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি কত ছোট বাচ্চাদেরকে আদর করতেন ভালোবাসতেন যে বাচ্চাটা নানার সঙ্গে যাওয়ার জন্য কাঁদতেছিল নিঃসন্দেহে হয়তো হয়তো তার মা মারা গিয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আজ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের প্রতি দয়া মায়া ব্যাপারটা অনেকটা যেন কম দেখা যায় এজন্যে নানা হন আর দাদা হন দাদি দাদা আর মা মেয়ে বাচ্চা হলে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে আদর করা স্নেহ করা মায়া করা মহব্বত করা যত বাচ্চাদেরকে আদর দিয়ে মহব্বত দিয়ে ভালোবেসে এদেরকে সুন্দরভাবে তাদের জীবন করা যায় কারণ ছোট বাচ্চাকে আদর যত্ন থেকে

আমোহে আল্লাহ তালা আনো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন নামাজে তোমরা দুইটি কালো জিনিসকে হত্যা করো একটা হলো হাইয়া সাপ কালো হোক অথবা নরঙ্গের হোক ওয়াল আকরা এবং বিচ্ছু সালাত আদায় করতেছেন এমন অবস্থায় দেখতেছেন সাপ আপনাকে হয়তো কাটতে আসতেছে বা ফোনা উঠিয়েছে বা সামনে দিয়ে যাচ্ছে বা দেখছেন বিচ্ছু আগিয়ে আসতেছে আপনাদেরকে তাহলে সালাতরত অবস্থায় তাকে মেরে ফেলেন তাকে হত্যা করেন তাকে আল্লাহ নবী হত্যা করার জন্য বলছেন তাহলে এটা সলাতরত অবস্থায় এই কাজটা জাহিজ এই হাদিসটি চারজনে বর্ণনা করেছে অর্থাৎ সুনানে আর বাবু দাওদ নাসাই তিরমিজি এমনি মাজা হেব্বান এবং ইবন হেব্বান হাদিসটিকে সোহেই বলেছেন এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে সালাতরত অবস্থায় যে আমরা নড়াচড়া করব কটুক নড়তে পারবো এখানে একটা আমাদের মনে রাখতে হবে বেশি নড়াচড়া করা জায়জ নেই তবে প্রয়োজনে সালাতের প্রয়োজনে বিশেষ করে নড়াচড়া করা জায়জ রয়েছে সালাতরত অবস্থায় যে নড়াচড়া করাগুলির কথা আছে এগুলিকে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে এক নম্বরে যেটা ওয়াজিব অর্থাৎ যেই নড়াচড়া করাটা ওয়াজিব করতে হবে এটা না করলে আপনার সালাতই হবে না দুই নম্বরে হলো যেটা হারাম যেই নড়াচড়া করা আপনার চলবে না তিন নম্বর হলো মুস্তাহাব মানে ভালো উত্তম নড়াটা উত্তম আর একটা হলো কি মাকরুহ অর্থাৎ যেটা করা কি ঘৃণিত আর একটা হলো কি মুবাহ মানে জায়েজ তাহলে আমরা এই বিষয়গুলি জেনে নি যে কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ আর কোনটা বৈধ প্রথমত আমরা বলছিলাম যে সালাতে কিছু অবস্থা আছে যে অবস্থায় নড়াচড়া করা ওয়াজিব করতে হবে আপনাকে কারণ এর ওপরে আপনার সালাত সই হওয়া সঠিক হওয়া নির্ভর করে যেমন মনে করেন একজন মানুষ সালাদ শুরু করে দিয়েছে কেবলা অন্যদিকে কেবলা হলো সামনে এই দিকে হয়তো মনে করেন পশ্চিমে ভুল করে সে পূর্বে বা দক্ষিণে বা উত্তরে মুখ করে সালাত আদা করা শুরু করে দিয়েছে তাহলে এই অবস্থায় কোন একজন ব্যক্তি ওইখান দিয়ে যাচ্ছিল বললো আরে তুমি কি করছো দিকে তো কেবলা না কেবলা ডানে বা বামে তখন ওই বেচারা কি করবে ওইভাবেই সালাদ আদা করবে না সালাত হবে না বরং তখন তাকে ফিরে গিয়ে ঘুরে গিয়ে নড়ে গিয়ে কি করতে হবে তাকে কেবলামুখী হয়ে যেতে হবে সালাত ভাঙার প্রয়োজন নেই সালাদ ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই ওই অবস্থাতেই কেবলামুখী হয়ে যাবে কারণ কেবলা সালাদ সহি হওয়ার জন্যে বিশুদ্ধ হওয়ার জন্যে শর্ত তাই শর্ত যদি আপনার না হয় তাহলে সালাদ আদাই হবে না তাহলে ক্ষেত্রে বলবো আমরা যে আপনার এই যে আপনি নড়লেন সেটা আপনার জন্যে অজীব কুবাবাসী তারা সালাত আদায় করতেছিলেন এদিকে কেবলা পরিবর্তন হয়ে গেল বাইতুল মাগদেশ থেকে কেবলা মক্কা হয়ে গেল কাবা কামা হয়ে গেল তাদের কাছে যখন খবর দেওয়া হলো যে আল্লাহ নবী আলেস্লা কাছ কাছে আমি দেখে আসলাম কেবলা পরিবর্তন হয়ে গেছে উত্তর দিক থেকে এখন দক্ষিণ দিকে কারণ বাইতুল মাগদেশ মদিনা মনাওয়ারা থেকে উত্তরে আর কাবা হলো দক্ষিণে তো পুরো উত্তরমুখী হয়ে সালাত আদা করতেছিলেন এই মুহূর্তে যখন তারা জানতে পারলেন যে কেবলা পরিবর্তন হয়েছে তখন ইমাম মুক্তারি সবাই ঘুরে গিয়ে কাবার দিকে দক্ষিণ দিকে মুখ করে এলেন তাহলে মনে রাখতে হবে যে এই যে নড়াটা এই যে এটা আপনার জন্য কি জরুরি অথবা এমন যদি হয় যে একজনের কাপড়ে হয়তো কি রয়েছে নাজাসাত রয়েছে অপবিত্র এখন যদি এমন হয় যে জুতার মধ্যে বা মোজার মধ্যে বা টুপির মধ্যে বা শরীরে পোশাকে অপবিত্র বস্তু আছে যেটাকে আমি যদি ফেলাই দিই আমি নর্মত অবস্থায় গুত্রাটা ফেলাই দিলাম বা মোজাটা খুলে রেখে দিলাম বা জুতা খুলে দিলাম তাহলে তো আমার সালাত হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমাকে সেটা খোলার জন্য বা ফেলে দেওয়ার জন্য অবশ্যই নড়াচড়া করতে হবে আর এই নড়াচড়াটা ও কারণ এটা না হলে আপনার সালাতেই সহি হবে না ঠিক এভাবে যদি এমন হয় যে আপনার কাপড়ে বা এমন জায়গায় অপবিত্র জিনিস আছে যেটা যদি আপনি এখন খুলে রেখে দেন তো আপনার নামাজই হবে না মনে করেন লুঙ্গির মধ্যে বা পাজামা প্যান্ট খুলে দিলে তো আওরাত প্রকাশ হয়ে যাবে তাহলে তো সালাদ হবে না তাই অবস্থায় আপনাকে সালাদ ভেঙে দিয়ে বাইর হয়ে গিয়ে সেটাকে পরিবর্তন করে এসে আদা করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম সালাতরাত অবস্থায় কিছু নড়াচড়া আছে যেটা ওয়াজিব এটা করতে হবে না করলে আপনার সালাদ হবে না আবার কিছু আছে নড়াচড়া যেটা হারাম যেমন মনে করেন কেউ সালাতের মধ্যে মনে করে অট্ট হাসি শুরু করলো হা 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 হাহা করে যদি হাসে তাহলে এই যে হাসার কারণে নড়াচড়া হবে শরীর নড়বে তাহলে এতে করে তার সালাদ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে এইভাবে যেটি নামাজের বাইরের কাজ এবং নামাজের সঙ্গে সালাতের সঙ্গে সম্পৃক্ত না কেউ যদি সালাতরত অবস্থায় এই ধরনের কাজ করে তাহলে তার সালাদটা বাতিল হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে তাকে ও নতুন করে সালাত আদা করতে হবে সম্মানিত শ্রোতা দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের মতো পর্ব এখানে শেষ করছি আবার আমাদের সঙ্গে থাকবেন এ আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে শেষ করছি ও আলা ও সাহাবি আজমাইন আসসালাম